শুটকি ভর্তা মানেই হচ্ছে জিভে জল আনা, যারা শুটকি প্রেমী আছে তাদের জন্য বলছি। তো আমি আজকে তৈরি করব হচ্ছে চ্যাপা শুটকির বাগার। এটা করার জন্য আমার যা যা উপকরণ লাগছে আপনারা আমার সঙ্গেই থাকবেন। আমি নিয়েছি হচ্ছে শুকনো মরিচ, যেটাকে আমি বেটে নেব, আর হচ্ছে শুটকি। শুটকি আর শুকনো মরিচ একসাথে করে বাটতে একটু সময় লাগে, কিন্তু সময় লাগলেও এটা বেটে নিলে খুব টেস্টি হয়, যেটা গুঁড়ো মরিচটায় আসে না ওই টেস্টটা। তো এই দেখেন আমার বাটাটা শেষ হয়ে গেল। তো আমি নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর হচ্ছে একটু রসুন কুচি। এই দুটোকে আমি একটু পরিমাপে বেশিই নিয়েছি, শুটকির ভিতরে একটু রসুন দিলে ভালো লাগে। তো আমি এগুলোকে এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দেব, আর দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে ফ্রাই ভালো করে দু তিনটা নাড়াচাড়া দিব, দিয়ে তারপরে আমার শুটকি বাটাটা আর হচ্ছে মরিচ বাটা দুটোকেই আমি পেঁয়াজের মধ্যে ঢেলে দেব, ঢেলে সুন্দর করে নাড়ব। নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি জালটা একবারে চুলার আস লো হিট দিয়ে করছি, আপনারাও এভাবে করে করবেন একবারে লো হিটে। তো লো হিট দিয়ে করলে হয় কি, এটা পানি ছাড়া যেহেতু রান্নাটা, তাহলে তেলের মধ্যে চলে আসে এবং রান্নার ঘ্রাণ বের হয়, একটা অন্যরকম একটা সুস্বাদু বা স্বাদ হয়। তো দেখে না এইরকম কালার আসবে, আস্তে আস্তে করে রান্না করলে এই জিনিসটা তেলের উপরে চলে আসে, আসলে এরপর আমি পরিবেশনের জন্য চলে যাব। তো দেখেন এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমার শুটকি রান্নাটা। আসসালামু আলাইকুম।